শরত পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। সবাইকে শুভ লক্ষ্মী পুজো। 2023 দুর্গাপুজো শেষ, এখন সবার ঘর আলো করে মা লক্ষ্মী। এমনকি যে মণ্ডপগুলোতে দুর্গাপুজো হয়েছিল সেখানেও এখন চলছে লক্ষ্মীর আরাধনা। কিন্তু আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব এমন এক গ্রামে যেখানে দুর্গাপুজো হয় না, যেখানে প্রধান উৎসব লক্ষ্মী পুজো। আজ আমি তোমাদের নিয়ে যাব রঘুনাথগঞ্জ শহরের খুব কাছের একটি গ্রাম জামুয়ার। রাঢ় অঞ্চলের এই গ্রামটিতে 200টি পরিবার বাস করে। এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা কৃষিকাজ, আর তারা মা লক্ষ্মীকেই তাদের আরাধ্য দেবী মনে করেন, আর তাই লক্ষ্মী পুজো ঘিরে এই গ্রাম সেজে ওঠে উৎসবে। রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত এই জামুয়ার গ্রাম। রঘুনাথগঞ্জ থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার মতো। রঘুনাথগঞ্জ ওমরপুর থেকে বাড়ালা রোড হয়ে মণ্ডলপুর গ্রামের ভেতর দিয়ে খুব সহজেই তোমরা পৌঁছে যাবে এই জামুয়ার গ্রামে। আর আজ আমরা ঘুরে দেখব সেই জামুয়ার গ্রামের বিখ্যাত লক্ষ্মী পুজো। চলে এসেছি আমি একদম জামুয়ার গ্রামে। আর এই জামুয়ার গ্রামে প্রত্যেক ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনা তো হয়ই, কিন্তু এখানে বড় করে 7টা পুজো হয়। তো আজকে আমরা সেই 7টা পূজা মণ্ডপ ঘুরে দেখব। আর এই জামুয়ার গ্রাম ঢোকার মুখেই তোমরা প্রথমেই পেয়ে যাবে রবিদাসপাড়া। তো প্রথমে আমরা রবিদাসপাড়ায় যাব, সেখানকার পূজা মণ্ডপ দেখব। এসো। প্রথমেই চলে এসেছি রবিদাসপাড়ায়। আর এইরকম প্রত্যেক পাড়ায় পাড়ায় বড় বড় প্যান্ডেল বানিয়ে এখানে পুজো হয়। তো আমরা যেহেতু রবিদাসপাড়ায় আছি, আর রবিদাসপাড়াতেও দেখতে পাচ্ছ এইরকম বড় প্যান্ডেল করে এখানে পুজো হচ্ছে, তো ভেতরে চলো মায়ের প্রতিমা দর্শন করি, তারপরে পুরো মণ্ডপটা দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে মায়ের প্রতিমা, খুব সুন্দর এই প্রতিমা। এবং যেমন থিম পুজো হয় এখানে, কিন্তু প্রতিমা সেই রকমই। এখানে দেখো যেমন গ্রামে মাটির বাড়ি হয়, সেই মাটির বাড়িতে বাড়ির সামনে মা বসে রয়েছেন এবং পাশে রয়েছেন 4টি প্যাঁচা। খুব সুন্দর করে ডেকর করে কিন্তু এখানে পুজো হচ্ছে। শরত পূর্ণিমা নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিবর, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্ভরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। চলে এসেছি আমরা দ্বিতীয় পূজা মণ্ডপে। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে জামুয়ার আমরা কজন সিঁদুরাতলা পাড়া। এই হচ্ছে পূজা মণ্ডপ। তো পূজা মণ্ডপ আর ঠাকুর তো দর্শন করবই, কিন্তু তার আগে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই দেখতে পাচ্ছি কিন্তু বিশাল বড় মেলা। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মনি আসিলে হে থাই। চলো এবার মণ্ডপ দেখি আর প্রতিমা দর্শন করি। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই, কি বা মনে করি মনি আসিলে হে থাই। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে মায়ের মূর্তি। এখানে মায়ের বিশালাকার মূর্তি এবং মা বসে রয়েছেন সিংহাসনের ওপরে। মায়ের পায়ের কাছেই রয়েছে মায়ের বাহন প্যাঁচা, এবং এখানে মায়ের গয়না থেকে শাড়ি সমস্তটাই হয়েছে কিন্তু মাটির। কহে মুনি তুমি চিন্ত জগতে রহি, সবার অবস্থা আছে তোমার বিধি। সুখেতে আছয়ে যত মর্তবাসী গণ, বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন। লক্ষ্মী মার হেন কথা শুনি মুনিবর, কহিতে লাগিলা তারে জোরি দুই কর। রঘুনাথগঞ্জ শহরের এত কাছে প্রত্যন্ত একটি গ্রামে যে এত সুন্দর করে লক্ষ্মী পুজো হয় সেটা হয়তো আমাদের অনেকেরই অজানা। এখানে মণ্ডপ সজ্জা প্রতিমা সবকিছুই যেমন দেখার মতো, তেমন পুরো গ্রাম কিন্তু একদম আলোতে ঝলমলে আলোতে সেজে উঠেছে। আর এই যে দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং এবং ছাতা দিয়ে এখানে কিন্তু ডেকোর করা হয়েছে। অপার করুণা তোমার আমি ভাগ্যবান, মর্ত
লোকে নাহি দেখি কাহারো কল্যাণ, সেথায় নাই মা আর সুখ শান্তি লেশ, দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ। চলে এসেছি নেক্সট পূজা মণ্ডপ জামুয়ার পূর্ব পাড়ায়। আর ঢোকার মুখেই দেখতে পাচ্ছ এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে গেট করা হয়েছে, আর ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপ। রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হায় হায়। তো এই হচ্ছে পূর্ব পাড়ার পূজা মণ্ডপ, এবং পূজা মণ্ডপের সাইজ দেখে বুঝতেই পারছো যে কত বড় এই মণ্ডপ। প্রত্যন্ত একটি গ্রামে লক্ষ্মী পুজোতে এত বড় পূজা মণ্ডপ দেখবো এ কথা আমরা অনেকেই কল্পনা করতে পারি না। তো চলো মণ্ডপ দেখি এবং প্রতিমা দর্শন করি। অন্ন বস্ত্র অভাবেতে আত্মহত্যা করে, স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে। মণ্ডপে ঢোকার মুখেই দেখতে পাবে এরকম একটা ফাউন্টেন, একটা স্ট্যাচুর মধ্যে দিয়ে আর কি ফোয়ারা হয়ে জল পড়ছে, এবং অনেকগুলো ফুল গাছ দিয়ে ডেকোর করা হয়েছে। আর এই হচ্ছে মণ্ডপ, এবং এই মণ্ডপটা দূর থেকেই দেখতে পাচ্ছি ঝুড়ি ঘট এই রকম জিনিসগুলো দিয়ে কিন্তু বানানো হয়েছে। স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার, সদা চুরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার, তুমি মাগো জগতেরও সর্বহিতকারী, সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী। এখানে মায়ের যে বেদিটা রয়েছে এবং বেদির সামনেও দেখতে পাচ্ছ এই রকম বড় করে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে একটা গেট করা হয়েছে, এবং উপরটা পুরোটা লাইটিং দিয়ে সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা লাইটেও কিন্তু এখানে ঝুড়ি ব্যবহার করা হয়েছে, ঝুড়ি দিয়ে শেড বানিয়ে এখানে লাইটিংগুলো করা হয়েছে। স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে, তবে কি জীবের এত দুঃখ হতে পারে। এখন পর্যন্ত যতগুলো আমরা মণ্ডপ দেখলাম তার মধ্যে লক্ষ্মীর প্রতিমা যেমন হয় যেমন বুঝি আমরা, এই প্রতিমাকে দেখে কিন্তু একদম সেই রকম মনে হচ্ছে। এখানে মা সিংহাসনের ওপরে বসে রয়েছেন সাবেকি সাজে, এখানে মার গায়ে লাল রঙের বেনারসি, এবং পাশেই রয়েছে প্যাঁচা, এবং মার হাতে একটা ধানের ছড়া, কাঁখে কলস, যেমন আমরা লক্ষ্মী মূর্তি বুঝি একদম সেই রকম লক্ষ্মীর মূর্তি। নারদের বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা, কহিলেন মুনি প্রতি দোষ দাও বৃথা। হয়ে গেল আমাদের পূর্ব পাড়ার পূজা মণ্ডপ দেখা, এবার যাব নেক্সট পূজা মণ্ডপে। আর এই পুরো গ্রামটা জুড়ে যে লক্ষ্মী পুজো এবং তার আয়োজন দেখতে পাচ্ছ, মোটামুটি তিন চার দিন ধরে পূজা মণ্ডপে ঠাকুর থাকে, মেলাটা থাকে। নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ, অকারণে মোর প্রতি করো অনুযোগ। এবার চলে এসেছি জামুয়ার স্পোর্টিং ক্লাব পূজা মণ্ডপে, আর পিছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে পূজা মণ্ডপ যেটা পুরো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা হয়েছে। চলো ভেতরে যাই। শুনো হে না রোদ বলি যথার্থ তোমায়, মম অংশে জন্মলয়ে নারী সমুদয়। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে এই ক্লাবের মূর্তি। তো এখানে এসে অনেক রকম লক্ষ্মীর মূর্তি আমরা দেখছি, আমরা কোনো জায়গায় দেখছি লক্ষ্মী পদ্মের ওপর রয়েছে, কোনো জায়গায় দেখছি সিংহাসনে রয়েছে, কিন্তু এখানে দেখো এখানে বিশেষভাবে দেখতে পাচ্ছি লক্ষ্মীর দুপাশে কিন্তু হাতি রয়েছে। তারা যদি নিজ ধর্ম রক্ষা নাহি করে, তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে। এখানে রাজকীয় সিংহাসনের ওপরে বসে রয়েছেন মা, এবং মার মাথায় রয়েছে ময়ূরকণ্ঠী মুকুট। লক্ষ্মীর বচন শুনি মুনি কহে ক্ষুণ্ণ মনে, কেমনে প্রসন্ন মাতা হবে নারী গণে। তো এবার যাচ্ছি নেক্সট পূজা মণ্ডপে, আর দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে যাওয়ার জন্য পুরো গ্রামে আলো জ্বলে উঠেছে, এবং হুট করে দুর্গাপুজো এসে যে চলে গিয়েছিল এবং আমাদের সবার মন খারাপ হয়ে গেছিল, এই গ্রামে এসে কিন্তু সেই মন খারাপ আর একটুও লাগছে না, একদম দুর্গাপুজোর মতোই ফিলিংস পাচ্ছি। কিভাবে তে পাবে তারা তব পদ ছায়া, দয়াময়ী তুমি মাগো না করিলে দয়া। আর এবার আমি চলে এসেছি জামুয়ার কালীতলা পাড়া, দূরে ওই যে দেখতে পাচ্ছ ওই হচ্ছে পূজা মণ্ডপ, আর আলো আঁধারির মধ্যে একদম অদ্ভুত রকমের সুন্দর লাগছে। চলো। মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল, মধুর বচনে তারে বিদায় করিল। আর
সবথেকে আমার ভালো লাগা জায়গা হলো যে এই গ্রামে এসে আমাকে অনেকেই চিনতে পারছে, যেমন এই দিদির সাথে আলাপ হলো, দিদি আমাকে নিজে চিনে কথা বললেন। দিদি নামটা একটু বলে দিন। সুজাতা পাল। দিদি আমার ভিডিও দেখেন? হ্যাঁ দেখি, আপনার ভিডিও দেখে আমার ভালো লাগে, সেই জন্যই বোধহয় চিনতে পেরেছে। চিনতে পেরেছি, মেয়ে আরো আগ্রহী হলো আপনাকে কথা বলার জন্য, যে মা চলো কথা বলে আসি। হ্যাঁ তো ঠিক আছে, নামটা বলে দে বাবু। ঐন্দ্রিলা পাল। ওরা আমার ভিডিও দেখে এবং অনেকেই গ্রামের আছে যারা আমাকে দেখে চিনতে পারছে, তো এটা খুব ভালো লাগছে। কারণ এই গ্রামের আশেপাশে অনেক কিছুই আমি কভার করার চেষ্টা করি, আমি প্রথমবার এই গ্রামে এলেও গ্রামবাসী যে আমাকে চেনে এটাও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর এই হচ্ছে জামুয়ার কালীতলা পাড়া পূজা মণ্ডপ। এই মণ্ডপটাও কিন্তু বাইরে থেকে দেখেই বোঝা যাচ্ছে বেশ বড় একটা মণ্ডপ। নারীদের সর্বদুঃখ যে প্রকারে যায়, কহো তুমি নারায়ণ কাহারো। হচ্ছে এখানকার মণ্ডপে মায়ের মূর্তি, অপূর্ব সুন্দর সাবেকি লক্ষ্মী প্রতিমার মূর্তি। এবং মাকে আমরা যেমন দেখি কাঁখে কলস এবং হাতে ধানের ছড়া, এখানে মা সেইভাবেই দাঁড়িয়ে রয়েছেন। এবং মার পিছনে যে চালচিত্রটা আছে সেটা পুরোটাই পদ্মফুল দিয়ে ডেকোর করা হয়েছে। শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি, কি হেতু উতলা প্রিয়ে স্থির করো মতি। লাইটিংটা শুধু দেখো, গ্রামের প্রত্যেকটা গলি গলি এইরকম বিভিন্ন কালারিং লাইটিং দিয়ে কিন্তু সেজে উঠেছে। এবং শুধু গ্রাম সেজে উঠেছে তা নয়, গ্রামের প্রত্যেকটা মানুষ সেজে কুজে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। প্রতি গুরুবারে মিলি যত বামা গণে, করিবে তোমার ব্রত ভক্তি যুক্ত মনে। আর এখানে দেখো, দুর্গাপুজো হোক কি লক্ষ্মী পুজো হোক কি কালী পুজো, বাচ্চারা করছে কিন্তু সব মিলিয়ে মিশিয়ে ফুল এনজয়। নারায়ণের বাক্যে লক্ষ্মী অতি হৃষ্ট মন, ব্রত প্রচারিতে মর্তে করিল গমন। আর বলতে পারো জামুয়ার গ্রামের দীপাবলি কিন্তু এই লক্ষ্মী পুজো। মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নারায়ণী, দেখিলেন বন মধ্যে বৃদ্ধা বসিয়া আপনি। চলে এসেছি চল্লিশ চক্রে, আর এই চল্লিশ চক্র হচ্ছে জামুয়ার বিখ্যাত একটি ক্লাব। পিছনেই দেখতে পাচ্ছ এই হচ্ছে এখানকার পূজা মণ্ডপ, খুব সুন্দর পূজা মণ্ডপ। ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করব, কিন্তু বাইরে থেকে যেটা নজর কাটছে সেটা হলো এখানকার আলোকসজ্জা। সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কহো মা গো কি হেতু এ ঘোর কান্তারে। বৃদ্ধা কহে শোনো মাতা আমি অভাগিনী, কহিল সে লক্ষ্মী প্রতি আপন কাহিনী। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে এখানকার প্রতিমা। এখানকার প্রতিমাটা একদম অন্য রকম, মডার্ন আর্টের উপরে যে প্রতিমাগুলো হয় এখানে সেই রকম একটা লক্ষ্মীর প্রতিমা দেখছি। পতি পুত্র ছিল মোর লক্ষ্মী যুক্ত ঘর, এখন সব ছিন্ন ভিন্ন জাত নাই সার। আর তোমাদেরকে যেমনটা বলছিলাম যে এখানকার আলোকসজ্জা বেশি নজর কাটছে, তো দেখো এখানে রয়েছে পাশে একটি পুকুর, অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু পুকুরের চারপাশে খুব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। যত না সহিতে নারী এসেছি কানুন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। যেহেতু এই গ্রামে আমি প্রথম তাই খুঁজতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু তোমাদের জন্য এই গ্রামের সাতটা পূজা মণ্ডপই আমি খুঁজে বের করেছি এবং চলে এসেছি শেষ পূজা মণ্ডপে। আর এখন আমি দাঁড়িয়ে আছি ফুলমালিতলা পূজা মণ্ডপে। যত না সহিতে নারী এসেছি কানুন, ত্যাজিব জীবন আজি করেছি মনন। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে ফুলমালি পাড়ার যে মণ্ডপ তার প্রতিমা। এখানের প্রতিমাটা দেখে খুব ভালো লাগলো, কারণ মায়ের যে বৈশিষ্ট্য ধান এবং শস্য, এখানে মা কিন্তু ধানের গোলার ওপরে দাঁড়িয়ে রয়েছেন। নারায়ণী বলে শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ নরকে গমন। এখানে দেখো এখানে যে প্রতিমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এবং এখানে যে একে বিভিন্ন ভাবে গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে, এখানে কিন্তু মেনলি ধান কিভাবে ঘরে আসে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্রথম থেকে দেখলে বুঝতে পারবে এখানে একদম ধান পোতা থেকে শুরু করে এখানে ধান চাষ হচ্ছে। এবং এইদিকে দেখো ধান কাটা হচ্ছে, গরুর গাড়িতে করে ধান নিয়ে আসা হচ্ছে। এখানে ধান ঝাড়াইয়ের পর যেটা হয় গ্রাম বাংলায়, গোলায় করে ধান থাকে এবং সেই ধানকেই আমরা লক্ষ্মী রূপে মা রূপে পূজো করি, এখানে কিন্তু সেটাই তুলে ধরা হয়েছে। যাও মা গৃহেতে ফিরি করো লক্ষ্মী ব্রত, আবারও আসিবে সুখ তব পূর্ব মতো।
তো এই ছিল রঘুনাথগঞ্জের খুব কাছের প্রত্যন্ত একটি গ্রাম জামুয়ারের বিখ্যাত লক্ষ্মী পুজো। তোমাদেরকে পুরো গ্রামটার লক্ষ্মী পুজো ঘুরে দেখালাম। তোমরা যারা আসতে পারবে না তারা সামনে বছর অবশ্যই আসার প্ল্যান করো এবং দুদিন তিন দিন ধরে এই গ্রাম লক্ষ্মী পুজোকে ঘিরে পুরো উৎসবে সেজে থাকে। এখানে না আছে কোনো বড় বড় স্পন্সরশিপ, না আছে বিশাল কিছু আয়োজন, কিন্তু এখানকার মানুষের ভক্তি নিষ্ঠা এই উৎসবকে করে তুলেছে এখানকার মানুষের কাছে সবচেয়ে আনন্দের উৎসব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটু বেশি করে শেয়ার করো যাতে এই গ্রামের লক্ষ্মী পূজাটার কথা সবাই জানতে পারে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, পেজ থেকে দেখলে পেজটা ফলো করো। কে কে এই গ্রামে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো। পরের বছর অবশ্যই এই জামুয়ার গ্রামের লক্ষ্মী পুজো দেখে যেও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। জয় মা লক্ষ্মী। গুরুবারে সন্ধ্যাকালে মিলি এ অঙ্গন, করিবে লক্ষ্মীর ব্রত করি এক মন, কহি বাছা পূজা হেতু যাহা প্রয়োজন, মন দিয়া শুনিল আমার বচন।